আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখানে আপনারা একটি লেআউট প্ল্যান দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের অনেকগুলো বেজ এবং কলাম দেখতে পাচ্ছেন। তো এই বেজ এবং কলামগুলো মার্কিং করার জন্য আমরা যে কাজটি করে থাকি সেটা হচ্ছে এই যে এক্স এবং ওয়াই এই অ্যাক্সিস বরাবর আমরা এভাবে এই এ বি সি ডি অথবা এই পাশে 1 2 3 দিয়ে মার্কিং করে রেখেছি। তো এই মার্কিংয়ের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এখানে এই মার্কিংগুলোকে অর্থাৎ 1 2 3 4 এগুলোকে আমরা একটা সার্কেলে আবদ্ধ করেছি। তো আজকে আমরা দেখব কিভাবে এই সার্কেলগুলো ক্রিয়েট করতে হয়। তো বেসিক্যালি আমরা যে কাজটা করি, আমরা অনেকে যারা অটোক্যাডে তেমন একটা কাজ পারে না বা যারা নতুন কাজ করে থাকে, তো তারা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে সার্কেল কমান্ড নিয়ে দেন এই যে টেক্সট থাকে টেক্সটের চারপাশে এইভাবে আমাদের মানে সার্কেলটা ড্র করে ফেলে। ঠিক আছে, তো আসলে এটা প্রপার ওয়ে না। তো এভাবে করতে গেলে যেমন আমাদের অনেক সময় লস হবে, তেমনি আমাদের এটা তেমন একটা সুন্দর বা পারফেক্ট হবে না। তো অটোক্যাডের মাধ্যমে আমরা চাইলে এটা খুব সহজেই যে কোনো টেক্সটকেই আমরা একটা সার্কেলে আবদ্ধ করতে পারি একটি কমান্ডের মাধ্যমে। তো অটোক্যাডে এই কমান্ডটার নাম হচ্ছে টি সার্কেল। ঠিক আছে, তো এই টি সার্কেল কমান্ডের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো অন্যথায় যদি আপনি এভাবে করেন তাহলে দেখা যায় এটা সেন্টার হবে না, অথবা আপনার এটাকে পরবর্তীতে মুভ করে এদিক সেদিক করে আপনার এটা কিন্তু সেন্টার করতে হবে। তো সেক্ষেত্রে আপনার এটা অনেক সময় অপচয় হবে। তো এই সময় অপচয় রোধ করার জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক শর্টকাট কমান্ড ইউজ করে থাকি, যার সাহায্যে আমরা খুব সহজে আমাদের অটোক্যাডে কাজটা করতে পারি। তো কথা না বলেই চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। এখানে আমরা কিছু টেক্সট নিয়ে রেখেছি। তো আমরা এই টেক্সটগুলোকে একটি সার্কেলের মধ্যে আবদ্ধ করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা সার্কেলে আবদ্ধ করব। তো এর জন্য আমরা যে কাজটি করব, সর্বপ্রথম আমরা টি সার্কেলের শর্ট কমান্ড TCI লিখে এন্টার প্রেস করব। সরি, TCI দেন এন্টার, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অবজেক্ট। তাহলে আমি এভাবে সিলেক্ট করলাম, সবগুলোকে আমি সিলেক্ট করলাম, করার পরে দেন এন্টার। তারপর এখানে এন্টার ডিস্টেন্স অফসেট ফ্যাক্টর, অর্থাৎ আপনার এই টেক্সট থেকে সার্কেলের যে অফসেট ফ্যাক্টরটা এটা কত হবে আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এখানে চেঞ্জ করে আমি এখানে 0.2 দিচ্ছি, দিয়ে দেন এন্টার প্রেস করছি। তো আপনারা এটা চাইলে ডিফল্ট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখানে আপনার সার্কেল, সল্ট এবং রেক্ট্যাঙ্গেল। তো আমরা সবগুলো কাজই দেখব এক এক করে। তো প্রথমত আমরা দেখছি সার্কেল। তো সার্কেল আমরা ক্লিক করলাম, করার পরে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল। তো এখানে দুটি কাজ আছে এবং দুটির কাজ ভিন্ন। তো এই কাজটি আমরা অনেকে হয়তো কনফিউশনে পড়ে থাকি, আসলে এই কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কী। তো কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের পার্থক্য হচ্ছে, কনস্ট্যান্ট অর্থাৎ আপনার এখানে সর্বাধিক যে লেখাটা সবচেয়ে মানে উইথে বড়, তো ওই লেখাটার সাপেক্ষে যে সার্কেলটা তৈরি হবে প্রত্যেকটাতে ঠিক সেম সেই লেখাটা, অন্যান্য লেখাগুলো ছোট হলেও সর্বোচ্চ বড় সার্কেলটা অনুসারে সবগুলো সার্কেল হয়ে যাবে। আর ভেরিয়েবল অর্থাৎ আপনার যে লেখাটা যতটুকু ওই অনুসারে সার্কেলটা তৈরি হবে। তো সাধারণ কথা, আমি যদি এখন এখানে কনস্ট্যান্ট দিই, দেখেন সবগুলো সেম সার্কেল হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি, সাপোজ আমি এখন এখানে কুইক ডাইমেনশন QDI লিখে এন্টার প্রেস করলাম, দেন এখন আমি এই ডাইমেনশনগুলো যদি চেক করি রেডিয়াস, তাহলে এখানে চেক করে আমরা দেখতে পাচ্ছি কি যে 1.1072 1.1072 এইভাবে প্রত্যেকটা সেম সার্কেল আছে। ঠিক না, এগুলো প্রত্যেকটা সেম। কিন্তু আমি যদি এখানে অন্য যেমন এই ভেরিয়েবল দিতাম তাহলে যে কাজটা হতো, আমি এটাকে আবার মুছে ফেলছি। ঠিক আছে, এটাকে আবার চেঞ্জ করি। এবার আমি যদি এখানে ভেরিয়েবল দিই, তো এছাড়া ধরুন আপনাদের বোঝার সুবিধার্থে অথবা আমি এটাকে এই কপি করে আমি অন্য একটা কাজ করছি, এখানে আমি এটাকে সিলেক্ট করে এখানে সাপোজ আমি এটা দিলাম BD, দেন এটাকে কপি করে আমি আরেকটু বড় একটা সংখ্যা লিখছি, আমি এটা লিখছি 2022। ঠিক আছে, তো এই দুইটা লেখার সাহায্যে যদি আমরা লিখি,
ঠিক আছে, আমি এই দুইটার সাহায্যে করছি, তাহলে আপনারা হয়তো এটা ভালো বুঝবেন। যেমন এটাকে আমি কনস্ট্যান্টে করব আর এটা ভেরিয়েবল। তো কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্টের মধ্যে আমি বলছি কি, যেমন দেখেন TCI দেন এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, দেন রেডিয়াস দেবেন, এন্টার ডিস্টেন্স অফসেট ফ্যাক্টর দেবেন, দেন সার্কেল, দেন এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অর্থাৎ সর্বাধিক বড় যে লেখাটা আছে ওইটার সাপেক্ষে সার্কেলটা ক্রিয়েট হবে, অর্থাৎ এটার সাপেক্ষে যত ছোট হোক সবগুলো হবে এই বড়টার সাপেক্ষে। তো আমি কনস্ট্যান্ট দিলে দেখবেন এটা সাইজ যতটুকু এটাও ততটুকুই হয়েছে। কিন্তু আমি যদি এখন TCI লিখে এন্টার প্রেস, দেন সিলেক্ট অবজেক্ট এন্টার, স্কেল ফ্যাক্টর অফসেট ফ্যাক্টর, দেন সার্কেল, এবার আমি ভেরিয়েবল দিচ্ছি, তাহলে ভেরিয়েবল দিলে হবে কি, আপনার যেই লেখাটা যতটুকু আছে ওইটা সাইজ অনুযায়ী সার্কেলটা ক্রিয়েট হবে। যেমন আমি ভেরিয়েবল ক্লিক করলাম, দেখেন তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে আসলে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কী। তাহলে এটা করেছি আমরা কনস্ট্যান্টের মাধ্যমে আর এটা করেছি ভেরিয়েবলের মাধ্যমে। তাহলে ভেরিয়েবলের মাধ্যমে করলে আমার যে লেখা সাইজটা আছে ওই সাইজ অনুযায়ী আপনার সার্কেলটা ক্রিয়েট হবে। তো বেসিক্যালি আমরা অবশ্যই কনস্ট্যান্ট দিয়ে করব, তা না হলে বারবার যদি বড় ছোট সার্কেল হয় তাহলে সেক্ষেত্রে দেখতে খারাপ দেখা যায়। আচ্ছা, তো এখন আমরা এই যে এটাকে আবার আমরা কপি করে নিই, সাপোজ আমি এখানে আরও কয়েকটা করে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, টি সার্কেল করব, তাহলে TCI লিখে এন্টার প্রেস করলাম, দেন এটাকে সিলেক্ট অবজেক্ট এন্টার, দেন স্কে আমরা অফসেট ফ্যাক্টর দেব, তো আমি এখন 0.3 দিচ্ছি, দিয়ে ওকে, দেন আমি এবার সার্কেল নিচ্ছি, দেন কনস্ট্যান্ট, আমরা অবশ্যই কনস্ট্যান্টে ট্রাই করবো দেওয়ার জন্য। তাহলে আমার এটা হয়ে গেল সার্কেল। তাহলে এভাবে আমরা সার্কেলটা ক্রিয়েট করতে পারি। এবার আমি সার্কেল না দিয়ে আমি চাচ্ছি সল্ট দিতে, এবার আমরা সল্ট দেখব। তাহলে আমি আবার TCI লিখে এন্টার প্রেস করছি, দেন সিলেক্ট অবজেক্ট, দেন আমরা এখানে অফসেট ফ্যাক্টর দেব, দিয়ে এন্টার, দেন এখানে এবার আমরা সল্ট দেব। সল্টে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল যেটা আপনাদের বলেছি যে কনস্ট্যান্টের কাজ কী, কনস্ট্যান্ট হচ্ছে আপনার এটা ভেরিয়েবলের চা, তো আমরা অবশ্যই কনস্ট্যান্টে কাজ করব, কনস্ট্যান্ট। দেন এখানে আমরা চেষ্টা করবো বোথে দেওয়ার জন্য, তাহলে বোথ দিলাম। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সল্ট, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে সল্ট। দেন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল দেওয়ার জন্য অ্যাগেন আমরা TCI লিখে এন্টার প্রেস করব, দেন সিলেক্ট অবজেক্ট এন্টার, আমরা অফসেট ফ্যাক্টর দেব। এখন আমি আরও বাড়িয়ে দিচ্ছি, সাপোজ আমি এখন 0.5 দিচ্ছি, 0.5 এন্টার। এবার আমরা রেক্ট্যাঙ্গেলস দিচ্ছি, কনস্ট্যান্ট, দেন বোথ, ব্যাস। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটাও হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই টি সার্কেল কমান্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি টেক্সটকে একটি সার্কেলে আবদ্ধ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই নতুন নতুন কিছু কমান্ড অথবা নতুন কিছু ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।